বিবিসির ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন। তথ্যচিত্র নিয়ে উত্তাল ভারত। দিল্লি বলছে তথ্যচিত্রটি একটি প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। তবে মানতে নারাজ মোদি বিরোধীরা। এরই মধ্যে তথ্যচিত্র প্রদর্শনের পরিকল্পনা করায় উত্তেজনা ছড়িয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। ইউটিউব টুইটার থেকে তথ্যচিত্রটি সরানোর কেন্দ্রীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস নেতাকর্মীরাও। গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসির দুই পর্বের তথ্যচিত্রের প্রভাব। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ। তথ্যচিত্রটি প্রচারের পরিকল্পনা নিয়েছিল শিক্ষার্থীদের দুটি সংগঠন। ক্যাম্পাসে অযৌক্তিক সমাবেশ সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় কর্তৃপক্ষ। তাতেই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। তথ্যচিত্র প্রদর্শনের কথা ছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও, কিন্তু বিদ্যুৎ সংযোগ ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। তথ্যচিত্র প্রদর্শন হলে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কর্তৃপক্ষ। প্রতিবাদে মোবাইল ল্যাপটপে তথ্যচিত্র দেখার চেষ্টা করে শিক্ষার্থীরা। বিবিসির তথ্যচিত্র নিয়ে ক্ষুব্ধ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। ইউটিউব টুইটার থেকে সরিয়ে নেয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় তারা। প্রধানমন্ত্রী নিজের সমালোচনা সহ্য করতে পারেন না বলে মন্তব্য করছে কংগ্রেস নেতারা। নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। হাজারো কোটি রুপিয়ে সে সচ্চাই নেই দবাই যা সকতি সচ্চাই আ জাতি হ্যায় বাহার। গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্রটি মূলত তখনকার সময়ে মোদীর ভূমিকা নিয়ে। 2002 সালে দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাঙ্গার পেছনে সরাসরি মোদী জড়িত বলেও দাবি করা হয় তথ্যচিত্রে। দাঙ্গা রুখতে পুলিশকে বাধা দেন মোদী। এ অবস্থায় তথ্যচিত্রটিকে প্রপাগান্ডা বলছে সরকার। 2002 সালে হিন্দুদের বহনকারী একটি ট্রেনে আগুনে 59 যাত্রীর মৃত্যুর পর গুজরাট জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। নিহত হন 1000-এর বেশি মানুষ, যাদের বেশিরভাগই মুসলিম। যদিও 2012 সালে গুজরাট দাঙ্গা তদন্তের পর মোদীকে নির্দোষ ঘোষণা করে উচ্চ আদালত। জোহরা চৌধুরী সেতু, ডিবিসি নিউজ ডেস্ক।